আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটি ডিম ভাজি। ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। এর জন্য আমি নিয়েছি কিছু আলু ও চারটা ডিম। এই ডিম ভাজিটা আপনারা ছোট বাচ্চাদেরকেও করে খাওয়াতে পারেন। এই আলুগুলো আমি গ্রেটার দিয়ে একবারে মিহি ঝুরি করে কেটে নেব। তারপরে পানি চিপে চিপে পানি ঝরিয়ে একেবারে ঝরঝরে করে নেব। তো দেখুন দর্শক, এই গ্রেটার দিয়ে আমি আলুটাকে ঝুরি করব। আলুটাকে ঝুরি করার পরে আলু থেকে যে পানি বের হবে সেই পানিটা আমি চেপে চেপে ঝরিয়ে নেব। তাহলে আলুটা একেবারে ঝরঝরে হয়ে যাবে। তো দর্শক দেখুন আলুটা আমি কিভাবে গ্রেট করেছি, গ্রেট করার পরে আলুটা কেমন হয়েছে। দেখুন দর্শক, আলু সাথে আমি নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। আলুগুলো কিন্তু একেবারে ঝরঝরে হয়েছে। এবারে আমি চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। এখন এর সাথে নিয়ে হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, এর সাথে আরও নিয়ে নেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, এর সাথে আরও নিয়ে নেব সামান্য মরিচ গুঁড়া। আপনারা পছন্দ অনুযায়ী নেবেন, তবে পুরোমন অল্প দিয়েই ভালো। এখন নিয়ে নিচ্ছি সামান্য চাট মশলা, এর সাথে নিয়ে নেব খুবই সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া, এটা জাস্ট ডিমের গন্ধটা দূর করার জন্য। এরপরে নিয়ে নেব পরিমাণ মতো লবণ। দর্শক আমি এতদিন লবণ নিয়েছি, লবণটা আপনারা আপনাদের সবমতো নেবেন। এখন এই সবগুলোকে আমি একসাথে ভালো করে মাখিয়ে নেব। এখন আমি এই সবগুলো একসাথে মাখাবো। দর্শক আলুগুলো কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে। যাতে মশলা আর পেঁয়াজের সাথে পেঁয়াজ মরিচের সাথে আলু ভালোভাবে মিশে যায়। এগুলো মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে ডিম দিয়ে দেব। দর্শক দেখুন আলুগুলো মাখানো হয়ে গেছে। এখন এই ডিমগুলো আমি এখানে ভেঙে দিয়ে দেবো। আমি ডিম দিয়ে দিয়েছি। এবারে একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার ডিমটা মেশানো হয়ে গেছে। এখন চলে যাচ্ছি চুলায়। এখানে আমি একটু তাওয়া বসিয়ে নিয়েছি, তেল গরম হচ্ছে, তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে আমি ডিমের মিশ্রণ থেকে অল্প অল্প করে দিয়ে
ভাজবো। একবারে ভাজলে কিন্তু আলুগুলো ভালোভাবে সিদ্ধ হবে না বা নাড়াচাড়া করতে সমস্যা হবে, এই জন্য আমি এখান থেকে অল্প করে নেব। আর তাহলে দেওয়ার আগে আমি একবার সামান্য পরিমাণে মেরে নিচ্ছি। দেখুন দর্শক, তেল গরম হয়ে গেছে, আমি ডিমের মিশ্রণ অল্প পরিমাণে ঢেলে দেব। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার নতুন নতুন ভিডিও দেখে এখানে সাবস্ক্রাইব করে নিন। এটাকে আমি ছড়িয়ে দেব এভাবে, কড়াইটাকে ঘুরিয়ে, সরি তাওয়াটাকে ঘুরিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপরে এর উপরে আমি একটা ঢাকনা দিয়ে দেব যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়। একটা পাশ দিয়ে আরেকটা পাশের উপরে রেখে ডিমটাকে ডবল করে নেব। এখন কেটে কেটে ভাজতে হবে আর অপর পাশে লাল হওয়ার আগ পর্যন্ত ডিমটা উল্টানো যাবে। এবার নিচের দিকে লাল হলে আমি ডিমটাকে নামিয়ে নেব। এটা কিন্তু একটু মিডিয়াম আছে, ধীরে ধীরে ভাজতে হবে যাতে ভেতরে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়। আর এই ডিম ভাজি, গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন, ইচ্ছে করলে পোলাওয়ের সাথেও খেতে পারেন। দর্শক দেখুন, আবারও একটু ডিমের মিশ্রণ ঢেলে নিয়েছি, আবারও ঢেকে দিলাম। এভাবে আমি অল্প অল্প করে তিন চারবারে সবগুলো ডিম ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মাঝখানে একটু ছিঁড়ে গেছে, আরও বেশি নিলে আরও সমস্যা হতে পারে, এই জন্য আমি অল্প অল্প করেই নিচ্ছি। আর আমার তাড়াটা কিন্তু যথেষ্ট বড় আছে। দর্শক, আশা করছি আপনারাও বাড়িতে এই ডিম ভাজিটা ট্রাই করবেন। অনেকদিন পর নতুন সাথে ডিম খেতে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। দর্শক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের অনেক উৎসাহ দেয়। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন করোনা ভাইরাস চলছে, সেজন্য নিজেদেরকে একটু বিশেষ খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম দর্শক।